বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ব্রণ, পোড়াদাগ ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ উপকারী টমেটো ফেস প্যাক। আসুন দেখে নেই ব্যবহার পদ্ধতি। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক মসৃণ ও কোমল করে তোলার জন্য অনেক নামি দামি ক্রিম লোশন আমরা ব্যবহার করে থাকি। তবে জানেন কি, প্রতিটি ত্বকের জন্য আছে আলাদা আলাদা ফেস প্যাক। বিষণ হোক বা অ্যালোভেরা প্যাকই হোক, প্রতিটি ত্বকের ধরন অনুযায়ী আছে প্যাকের ভিন্নতা। যে প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী, সেটি শুষ্ক ত্বকের জন্য উপযোগী নাও হতে পারে। ঠিক তেমনি টমেটো প্যাকেরও আছে ত্বকের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন ফেস প্যাক। যেভাবে কাজ করে, টমেটোতে লাইকোপিন নামক উপাদান আছে যা ত্বকের বলিরেখা দূর করে ত্বকে অক্সিজেন সরবরাহ করে থাকে। নিয়মিত টমেটোর প্যাক ব্যবহারে ত্বকের রোদে পোড়া দাগ হালকা হয়, ব্রণের প্রবণতা কমিয়ে ত্বক উজ্জ্বল করে থাকে। এক, তৈলাক্ত ত্বকের জন্য একটি টমেটো, 23 টেবিল চামচ শসার রস, 2 টেবিল চামচ মধু। টমেটোর রস, শসার পেস্ট এবং মধু পেস্ট তৈরি করে নিন। এবার একটি তুলোর বল বা হাত দিয়ে পেস্টটি মুখে লাগান। 15 থেকে 20 মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের তেল কমিয়ে দিয়ে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে থাকে। 2, শুষ্ক ত্বকের জন্য একটি টমেটোর রস, 1 চা চামচ অলিভ অয়েল। টমেটোর রস এবং অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এটি ভালো করে মুখে লাগান। 15 থেকে 20 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনার ত্বক নরম কোমল করার পাশাপাশি ত্বক ময়শ্চারাইজ করে থাকে। 3, স্বাভাবিক ত্বকের জন্য 1 চা চামচ টমেটোর রস, 1 চা চামচ লেবুর রস। টমেটোর রস এবং লেবুর রস ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। 10 থেকে 15 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বক নরম করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনি এতে ওটোমিল পাউডারও মিশিয়ে নিতে পারেন। ওটোমিলে খুব ভালো স্ক্রাবিং হিসেবে কাজ করে। টিপস, একটি টমেটো কেটে বিচি ফেলে রস বের করে ফেলুন। মুখ ভালো করে ধুয়ে ফেলুন। মুখ শুকিয়ে গেলে টমেটোর রস ম্যাসাজ করে লাগান। আধা ঘন্টা মুখে লাগিয়ে দিন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।